আসসালামু আলাইকুম আমরা অনেকে প্যাসিভ বাক্যগুলো পড়ে বুঝতে পারি না ইংলিশের প্রায় সিক্সটি পারসেন্ট জায়গা দখল করে আছে প্যাসিভ এক কথায় প্যাসিভ ছাড়া ইংরেজি শেখা অসম্ভব আপনারা যদি এই সমস্যা হয়ে থাকে অর্থাৎ আপনিও যদি প্যাসিভ বাক্যগুলো পড়ে বুঝতে না পারেন তাহলে আজকের ক্লাসটা শুধু আপনার জন্য আপনি যদি শেষ পর্যন্ত ক্লাসটা দেখেন তাহলে ইনশাল্লাহ প্যাসিভ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না হ্যালো অ্যাগেইন মাই নেম ইজ মনসুর হাল্লাস অ্যান্ড আম হেয়ার টু হেল্প ইউ টু ইম্প্রুভ ইউর ইংলিশ উইথ কনফিডেন্স অ্যান্ড ফ্রিডম সো উইথআউট এনি ডিলে এই লেট স্কেট স্টার্টেড ইতিমধ্যে ফায় জুমে হান্ড্রেড প্লাস জয়েন করে ফেলেছেন মশাল্লাহ প্যাসিভ নিয়ে কথা বলবো হ্যাঁ প্রথমে আমাদেরকে প্যাসিভের ডেফিনেশনটা মানে সংজ্ঞাটা জানতে হবে যে প্যাসিভ মানে কি তো আমরা দৈনন্দিন জীবনে যেই সেন্টেন্সগুলো লিখি যেই সেন্টেন্সগুলো পড়ি কিংবা বলি এই সেন্টেন্সগুলো দুই রকমের থাকতে পারে মানে প্রত্যেকটা সেন্টেন্স দুই রকমের হয় একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ এখন অ্যাকটিভ মানে কি অ্যাকটিভ মানি হচ্ছে যেখানে আমরা কর্তাকে বেশি প্রাধান্য দেই মানে কে কাজটা করেছে কে কাজটা করবে সব সময় সাবজেক্ট গুরুত্ব দিবে কর্তাকে গুরুত্ব দিবে অন দা আদার হ্যান্ড প্যাসিভ মানে কি প্যাসিভ মানি হচ্ছে কাজ এন্ড কাজ মানে এখানে কে করেছে ইট ডাজেন্ট ম্যাটার বাট কোন কাজটা হয়েছে কোন কাজটা হবে এটাই গুরুত্বপূর্ণ তাহলে অ্যাকটিভ এবং প্যাসিভের মধ্যে যদি আমরা পার্থক্যটা বুঝতে পারি তাহলে প্যাসিভ বোঝাটা আমাদের জন্য অনেক সহজ তাহলে অ্যাক্টিভ মানে কি যেখানে কর্তাকে প্রাধান্য দিবে আর প্যাসিভ মানে কি যেখানে কাজকে প্রাধান্য দিবে আমরা এখানে দুইটা সেন্টেন্স এক্সাম্পল দিয়েছি দেখেন রহিম উইল ডু দা ওয়ার্ক এটা সিম্পল সেন্টেন্স তাহলে এখানে কাজটি কে করবে রহিম করবে এটা একটা অ্যাক্টিভ সেন্টেন্স বাট পরের সেন্টেন্সটা দিয়ে খেয়াল করেন দ্য ওয়ার্ক উইল বি ডান তাহলে এখানে কে কাজটি করবে আমাদের জানারও প্রয়োজন নেই কে করবে জানারও প্রয়োজন নাই বাট আমাদের এখানে গুরুত্ব হচ্ছে কাজটি করা হবে ওয়ার্ক উইল ডান ওকে তাহলে সবাই প্যাসিভ মানি বুঝতে পেরেছি কিনা প্যাসিভ মানি কে করেছে বাট কোন কাজটি হয়েছে কোন কাজটি হবে কোন কাজটি হচ্ছে এক কথায় প্যাসিভ মানি কাজ প্যাসিভ মানি অবজেক্ট তো সবাই প্যাসিভের ডেফিনেশনটা বা সংজ্ঞাটা বুঝতে পেরেছেন কিনা বুঝতে পারলে লিখবেন ইয়েস বুঝতে না পারলে লিখবেন নো অনেকেই বুঝতে পেরেছেন কয়েকজন বুঝতে পারেননি সমস্যা নেই আস্তে আস্তে বুঝতে পারবেন হ্যাঁ মনে রাখবেন আজকের ক্লাসটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ ইংলিশের প্রায় 60% জায়গা দখল করে আছে প্যাসিভ তো আপনি যদি প্যাসিভ না পারেন তাহলে ইংরেজি শেখা অসম্ভব এক কথায় প্যাসিভ ছাড়া ইংরেজি শেখা অসম্ভব আমরা একবারে বেসিক থেকে অ্যাডভান্সের দিকে চলে যাব আস্তে আস্তে নেক্সট তাহলে আমরা প্যাসিভ মানে বুঝতে পারলাম। প্যাসিভ মানে আমাদের কাজকে গুরুত্ব দিবে এখন আমাদের ফার্স্ট চ্যালেঞ্জ হচ্ছে হাউ টু আইডেন্টিফাই প্যাসিভ সেন্টেন্স হচ্ছে আমাদের প্রথম চ্যালেঞ্জ মানে একটা সেন্টেন্স দেখেই আপনাকে বুঝতে হবে এটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ দেখেই আপনাকে চিনতে হবে তাহলে এখন আমরা দেখব কিভাবে দেখা মাত্রই আমরা চিনতে পারবো বাক্যটা প্যাসিভ পৃথিবীতে প্যাসিভ চেনার উপায় হচ্ছে একটা নোট করে রাখেন পৃথিবীতে প্যাসিভের নিয়মই একটা সেটা কি বি বার্বের পরে বি থ্রি থাকলে প্যাসিভ বি থ্রি মানে কি বাড়বে ফার্স্ট পার্টিসিপল ওকে এখন বি বার্গুলো আপনি চেনেন কি না একটু বি বার্গুলো চেনে আসি গত ক্লাসে আমরা বলেছিলাম বি বারগুলা কি কী অ্যামিজার ওয়াজয়ার বিং এরা হচ্ছে বি বার্ব আর একটা মজার বিষয় দেখেন বি বার্বের মধ্যে অ্যামিজার দ্বারা বর্তমান সময়কে বোঝায় ওয়াজয়ার দ্বারা অতীত সময়কে বোঝায় ওকে তাহলে এই আটটা হচ্ছে আমাদের বি বার্ব এই আটটা বি বার্বের পরে যদি বি থ্রি থাকে বার্বের ফার্স্ট পার্টিসিবল ফ্রম থাকে তাহলে চোখ বন্ধ করে ওই সেন্টেন্সটা প্যাসিভ আগে পরে আর কোন দিকে তাকানোর প্রয়োজন নেই একটা এক্সাম্পল দিলে আমরা বুঝতে পারবো ব্যাপারটা রহিম ওয়াজ এক্সেমটিড ফ্রম অ্যাক্টিভ মিলিটারি সার্ভিস তাহলে আমরা কোথায় তাকাবো বা কটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ সেটা আইডেন্টিফাই করার জন্য কোথায় তাকাবো সরাসরি বাক্যের ভার্বের দিকে তাকাবো কোথায় ভার্বের দিকে দেখেন ওয়াজ হচ্ছে একটা বি ভার্ব ওয়াজ হচ্ছে একটা বি ভার্ব তো বি ভার্বের পরে কি বসেছে ভি থ্রি ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম তাহলে এই সেন্টেন্সটা যে প্যাসিভ এটা নিয়ে কারো কোনো সন্দেহ আছে তাহলে এবার সবাই একটু কমেন্ট করেন যে প্যাসিভ সেন্টেন্স আইডেন্টিফাই করতে পারবেন কিনা একটু কমেন্ট করি ইয়েস অথবা নো এবং প্যাসিভ সেন্টেন্স বুঝতে পারবো কি না ওকে মাসাল্লা অনেকে লিখেছেন হ্যাঁ এবার আমরা বলেছি প্যাসিব মানে কাজ প্যাসিভ মানে কি কাজ তাহলে এখানে রহিমটা একজন ব্যক্তি সে তো কাজ না তাই না আপনার কাছে মনে হচ্ছে এখানে রহিমটা আসলে নিষ্ক্রিয় প্যাসিবর একটা মিনিং হচ্ছে নিষ্ক্রিয় নিষ্ক্রিয় মানে কি নিষ্ক্রিয় মানে হচ্ছে সে ওই কাজটি করবে না সোজা হিসাব জটিলতা যাওয়ার প্রয়োজন নেই নিষ্ক্রিয় মানে কি সে ওই কাজটি করবে না তাহলে এক্সেমটিটের কাজটি কিন্তু রহিম করবে না তাহলে কে করবে দেখেন প্যাসিভ মানে কে করবে এটার কোনো গুরুত্ব নাই প্রথমে বলেছি প্যাসিভ মানে কাজটা গুরুত্ব ওকে তো ব্যক্তি যদি প্যাসিভে মানে প্যাসিভ সেন্টেন্সে যদি ব্যক্তি বসে তাহলে ওই ব্যক্তি নিষ্ক্রিয় হয়ে যায় সে কাজটি করে না সবসময়ে প্যাসিভ সেন্টেন্সে কাজের দ্বারা ওই সাবজেক্টটা প্রভাবিত হয় মানে রহিম এক্সএমটেড করবে না বরংস রহিমকে এক্সএমটেড করা হবে রহিম ওই কাজের দ্বারা প্রভাবিত হবে সে নিজে ওই কাজে রূপান্তর হয়ে যাবে সে আর হবে না সে নিজেই কর্ম হয়ে যাবে তাহলে এই বাক্যে কিন্তু রহিম এক্সেমটিড করে নাই বরং স্যার রহিমকে এক্সেমটিড করা হয়েছিল সে করে নাই ব্যাপারটা ক্লিয়ার যে রহিমকে এক্সেমটিড করা হয়েছিল ফ্রম অ্যাক্টিভ মিলিটারি সার্ভিস মিলিটারি সার্ভিস থেকে তাকে কি করা হয়েছে এক্সেমটিড বহিষ্কার করা হয়েছিল আর একটা সেন্টেন্স দেখি আপনারা প্যাসিভ চিনতে পারেন কিনা সবাই একটু কমেন্ট করবেন এই সেন্টেন্সটা অ্যাক্টিভ নাকি প্যাসিভ কোয়ালিটি

এটা অ্যাকটিভ নাকি প্যাসিভ অ্যাকটিভ হলে সেখানে কর্তাকে গুরুত্ব দিবে প্যাসিভ হলে সেখানে কাজকে গুরুত্ব দিবে আপনি যদি ধরতে পারেন সেন্টেন্সটা প্যাসিভ তখন আপনি বুঝতে পারবেন এখানে কাজকে গুরুত্ব দিচ্ছে ক্লিয়ার ব্যাপারটা এখানে একটা অক্সিলারি ভার্ব আছে দেখেন বি ভার্ব আছে আর আর এর পরে একটা বি থ্রি আছে কনসিডার্ড তার মানে দেখেন আর হচ্ছে একটা বি ভার্ব আমরা বলেছি বি ভার্বের পরে বি থ্রি থাকলেই বাক্যটা প্যাসিভ এখন মাঝখানে একটা অ্যাডভার্ব আসলো অ্যাডভার্ব কিন্তু বাক্যের প্রথমে শেষে মানে যে কোনো জায়গায় বসতে পারে আপনি কেটে দেন মনে করেন এখানে কিছু নাই তাহলে আর এর পরে কি আছে একটা ভি থ্রি আছে মানে কি কাজকে গুরুত্ব মানে দিচ্ছে এখানে যারা সাবজেক্টের জায়গায় বসেছে এরা কিন্তু আর কাজটি করতেছে না হ্যাঁ এরা কিন্তু কনসিডার করতেছে না বরংস এদেরকে কনসিডার করা হয় এরা করতেছে না তাহলে কোয়ালিটি প্রাইস এবং লোকেশন এই তিনটা কি করা হয় কনসিডার করা হয় টু বি হিসেবে কি হিসেবে প্রাইমারি কনসার্ন প্রধান বিষয় হিসেবে ইন বাইং হাউস একটি বাড়ি কেনার ক্ষেত্রে এগুলো কি করা হয় প্রাইমারি বিষয় হিসেবে বিবেচনা করা হয় তাহলে আপনি যদি প্যাসিভ বাক্য বুঝতে না পারেন তাহলে কি ইংলিশ পারবেন কখনো গত ক্লাসে আমি বলেছিলাম যে প্যাসিভ না পারলে আরো একশো বছর চেষ্টা করেও ইংলিশ শেখা যাবে না ঠিক আছে কারণ ইংলিশের সেন্টেন্সগুলো হয় দুই রকম হবে সেন্টেন্সটা অ্যাক্টিভ না হলে প্যাসিভ একটা পারি আরেকটা পারি না তাহলে কিন্তু হবে না বি পরে থ্রি থাকলে প্যাসিভ এছাড়া সকল সেন্টেন্স অ্যাক্টিভ ক্লিয়ার ব্যাপারটা একদম সহজ বি বাড়বে পরে এই আটটা বি বাড়বে পরে বি থ্রি দেখলে বাক্যগুলো প্যাসিভ এছাড়া পৃথিবীর সকল সেন্টেন্স অ্যাক্টিভ যদি বুঝতে পারেন কমেন্টে লিখবেন ইয়েস বুঝতে না পারলে লিখবেন নো মাশাল্লা ক্লিয়ার হ্যাঁ এবার আমরা প্যাসিভ সম্পর্কে কিছু অজানা তথ্য দিব অজানা যেগুলো আমাদের জানতে হবে পুরো প্যাসিভটা এখন আমাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে চলেন প্যাসিভ মানে সাবজেক্ট নিষ্ক্রিয় সাবজেক্ট নিষ্ক্রিয় মানে কি সাবজেক্ট ওই কাজটি করবে না এই সেন্টেন্সটা দিয়ে খেয়াল করেন ফটেটোস আর প্রোডিউস তাহলে বি বারবের পরে বি থ্রি মানে প্যাসিভ প্রথমে আমরা আইডেন্টিফাই করলাম সেন্টেন্সটা প্যাসিভ প্যাসিভ মানে কি কাজকে গুরুত্ব দিচ্ছে তাহলে পটেটো কিন্তু এখানে একটা কাজ ঠিক আছে সে কিন্তু না সে করতেছে না সে একটা কাজ তাহলে পটেটু কি না হচ্ছে আচ্ছা তাহলে প্রথম তথ্যটা আমরা বুঝতে পারলাম সাবজেক্ট নিষ্ক্রিয় হয়ে যাবে মানে সে ওই ভার্বের কাজটি করবে না এবার আমাদের নেক্সট তথ্য খুবই গুরুত্বপূর্ণ যেটা হয়তো অনেকেই জানেন না বাংলা বাক্যে প্যাসিবে হ অথবা হয় যুক্ত থাকবেই কার সাথে বাংলা ক্রিয়ার সাথে যেমন ধরেন পরিবেশ দূষিত হয় তাহলে এনভায়রনমেন্ট ইজ পলিউটি পরিবেশ দূষিত হয় এবার চিন্তা করেন তো কে দূষিত করে কে করে আমরা বলেছি প্যাসিভ মানি কাজটা গুরুত্ব কে করে ডাজেন্ট ম্যাটার আমাদের জানারও প্রয়োজন নাই কে করে বাট কি করা হয় পরিবেশ দূষিত হয় আমাদের কাজটা জানা দরকার এভাবে বাংলা ক্রিয়ার সাথে হ অথবা হয় যুক্ত থাকবে যেমন আপনি যদি এবার বলেন ভাত রান্না করা হয় করা হচ্ছে করা হবে করা হয়েছে তাহলে সবগুলোর সাথে কি যুক্ত থাকবে হ অথবা হয় কিন্তু যুক্ত থাকবে ক্রিয়ার সাথে অ্যাক্টিভ সেন্টেন্সে কিন্তু এটা থাকবে না অ্যাক্টিভ সেন্টেন্সে হ অথবা হয় থাকবে না যেমন আমি ভাত রান্না করি তাহলে করার সাথে কিন্তু হ নাই ঠিক আছে আমি পরিবেশ দূষিত করি একটা হচ্ছে করি আরেকটা হচ্ছে করা হয় ক্লিয়ার আশা করি আমরা এখন বাংলা প্যাসিভ চিনতে পারবো সবাই কি ধরতে পারছেন একটু কমেন্ট করেন বাংলা কিনা একটু কমেন্ট করেন যুক্ত থাকবে হ অথবা হয় যুক্ত থাকবে যেমন এবার আসি ব্যক্তি প্যাসিভ হতে পারে এর আগে আমরা একটা সেন্টেন্স দেখেছি রহিম ওয়াজ কি হতে পারে প্যাসিভ হতে পারে তবে মজা হচ্ছে ব্যক্তির সাথে আমরা কে যুক্ত করে দিব কে যেমন রহিম হ্যাজ বিন রিকোয়েস্টেড টু ডু দ্য ওয়ার্ক এখানে কি রহিম রিকোয়েস্ট করেছে না রহিম করে নাই কেন বাক্যটা প্যাসিভ কেন বাক্যটা প্যাসিভ কিভাবে বুঝলাম এই বিন হচ্ছে একটা ভি ভার্ব আমরা বলেছি না আটটা ভি ভার্ব আছে অ্যামিজার ওয়াজয়ার বি বিন বিং এই বিন হচ্ছে একটা ভি ভার্ব ভি ভার্বের পরে বি থ্রি মানে প্যাসিভ তার মানে রহিম আর কাজটি করে নাই সে নিষ্ক্রিয় রিকোয়েস্ট করার কাজটা রহিম করে নাই ওকে তাহলে আমরা কি করে দিব এখন যেহেতু বাক্যটা রহিমের সাথে আমরা কে যুক্ত করে দিব হুম যে অনুরোধ করা হয়েছে রহিম অনুরোধ করে নাই দেখেন রহিম অনুরোধ করে নাই আপনি যদি একটা একটি লিখতাম যে রহিম হ্যাজ রিকোয়েস্টেড তখন রহিম অনুরোধ করেছে আর যেহেতু বাক্যটা প্যাসিপ এজন্য রহিম নিষ্ক্রিয় আমরা রহিমের সাথে কি করে দিব কে যুক্ত করে দিব তাহলে কাজটি করার জন্য রহিমকে অনুরোধ করা হয়েছে রহিম ব্যাপারটা বুঝতে পারছেন ইয়েস তাহলে এখন আমি যদি বলি তোমাকে পার্টিতে আমন্ত্রণ করা হবে আপনি কি বুঝতে পারবেন একটা প্যাসিভ সেন্টেন্স তুমি করবে না তোমাকে করা হবে এবং ক্রিয়ার সাথে কি আছে হ আছে তাহলে ইউল বিভাইটেড টু দা পার্টি তোমাকে কি করা হবে পার্টিতে আমন্ত্রণ করা হবে আরো কিছু তথ্য আছে তাহলে মানে কি কি আমরা প্রথমে বলেছি হয়েছে গুরুত্বপূর্ণ প্যাসিভ মানি কাজ প্রথম থেকে বলতেছি এই ব্যাপারটা বুঝতে পারলে প্যাসিভ আপনার জন্য সহজ প্যাসিবে বাই থাকবে এমন কোনো শর্ত নাই আমরা ট্রেডিশনাল গ্রামার বইগুলোতে পড়েছি প্যাসিবে বাই যুক্ত থাকে কিন্তু প্যাসিভ সেন্টেন্সে বাই থাকবে এমন কোনো শর্ত নাই ফর एग्जांपल আ স্টোরি ওয়াজ ফিনিশড ঠিক আছে এটা অ্যাকটিভ না প্যাসিভ কিভাবে বুঝবো এই যে দেখেন বি ভার্বের পরে ভি3 মানে প্যাসিভ ওয়াজ হচ্ছে একটা বি ভার্ব তাহলে স্টোরি কিন্তু ফিনিশ করে নাই করছে স্টোরি কে কাজটা করছে কিভাবে করবে এটা প্যাসিভ সেন্টেন্স প্যাসিভ মানে সে নিষ্ক্রিয় স্টোরি কি নিষ্ক্রিয় তাহলে স্টোরি ফিনিশ করে নাই বরংস স্টোরিকে কি করা হইছে ফিনিশ করা হইছে তাহলে আ স্টোরি ওয়াজ ফিনিশড একটা গল্প কি করা হয়েছিল শেষ করা হয়েছিল আবার দেখেন তাহলে দা পয়েম উইল হ্যাভ বিন রিসাইট এখন কি ফয়েম কি এটা রিসাইট করবে না এটা একটা প্যাসিভ সেন্টেন্স কিভাবে বুঝবো এই যে বিন হচ্ছে একটা বি বার বি পরে বি থ্রি মানে প্যাসিভ ওকে তার মানে পয়েম কিন্তু আর কাজটা করতেছে না ফয়েম কিন্তু এখানে রিসাইট করবে না বরং সব পয়েমকে রিসাইট করা হবে ফিউচারে কাজটা শেষ করা হবে এবার একটু কমেন্ট করেন ধরতে পারছেন কিনা প্যাসিভ চিনতে পারবেন কিনা প্যাসিভ সম্পর্কে যে তথ্যগুলো আমরা দিয়েছি এগুলো আপনি বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করেন ইয়েস অথবা নো প্যাসিভ সেন্টেন্স দেখার সাথে ধরতে পারবেন কিনা যদি বুঝতে পারেন বাক্যটা প্যাসিভ তার মানে কি তার মানে এটা কাজকে গুরুত্ব দিচ্ছে কাজ মাশাল সবাই পারবেন হ্যাঁ তাহলে আমরা প্যাসিভের সংজ্ঞা সবাই জেনে গেলাম প্যাসিভ সম্পর্কে অনেক তথ্য জানলাম এখন আমাদের জন্য বড় চ্যালেঞ্জ হচ্ছে কিভাবে প্যাসিভ সেন্টেন্সগুলো মেক করে এটা আমাদেরকে জানতে হবে আমাদের এখন জানতে হবে মেক সেন্টেন্সেস ঠিক আছে এটা জানলেই আমাদের প্যাসিভটা এখন সহজ হয়ে যাবে আচ্ছা প্যাসিভ মানে কি প্যাসিভ চেনার উপায় কি প্যাসিভের শর্ত কি ইতিমধ্যে বলেছি পৃথিবীতে প্যাসিভ চেনার একটাই উপায় প্যাসিভের একটাই শর্ত সেটা হচ্ছে বি বার্ব লাগবে বি বার্বের পরে বি হলেই সেন্টেন্সটা প্যাসিভ তাহলে এভাবেই প্যাসিভটা গঠন হবে বি বার্বগুলা কি কি ইতিমধ্যে আমরা দেখেছি অ্যামিজার ওয়াজার বি বিন বিং আচ্ছা এবার আসেন অ্যামিজার দ্বারা কোন সময়কে বোঝায় বলেন তো দেখি বর্তমান সময়কে বোঝায় সো অ্যামিজারের পরে যদি বি হয় তাহলে এটা প্রেজেন্ট ইন্ডেফিনিট প্যাসিভ একদম সহজ আমাদেরকে স্ট্রাকচার মুখস্থ করতে হবে না আমরা বুঝে বুঝে পড়ব মুখস্ত করলে মনে থাকবে না ঠিক আছে এমিজার দ্বারা যেহেতু বর্তমান সময়কে বোঝায় আর এমিজার হচ্ছে বি ভার্ব তো বি ভার্বের পরে বি থ্রি মানে প্যাসিভ এটা হচ্ছে বর্তমানের প্যাসিভ ঠিক আছে দেখেন अकॉर्डिंग টু দা রুলস দা ডিসিশনস আর মেড তাহলে এই যে বি ভার্বের পরে বি থ্রি মানে প্যাসিভ আর দ্বারা বর্তমান সময়কে বোঝাতে এটা হচ্ছে বর্তমানের প্যাসিভ তাহলে ডিসিশনস কি মেড করেছে সে কাজটা করেছে না সে করে নাই তলে সিদ্ধান্ত নামা হয় নিয়ম অনুযায়ী সিদ্ধান্তগুলো তৈরি হয় বা সিদ্ধান্তগুলো নামা হয় আরেকটা সেন্টেন্স দেখি দ্য ইমেল ইজ সেন্ড টু দা অফিস দ্য ইমেল ইজ সেন্ড টু দা অফিস তাহলে ইজ দ্বারা কোন সময়কে বোঝায় বর্তমান তাহলে এটা বর্তমানের প্যাসিভ বি ভার্বের পরে ভি3 মানে প্যাসিভ তাহলে ইমেল কি এখানে নিজে নিজে সেন্ড হচ্ছে না যেহেতু এটা প্যাসিভ সেন্টেন্স হুম তাহলে কি করা হয় অফিস অফিসে ইমেল পাঠানো হয় বাংলা কাজের সাথে কিন্তু হ যুক্ত থাকবে হ ইমেল পাঠানো হয় ক্লিয়ার ব্যাপারটা ক্লিয়ার ওকে আমরা দুটা এক্সাম্পল দেখি না প্যাসিভ ধরতে পারবেন না ওয়াজ হচ্ছে বি বার্ব সো প্যাসিভ তাহলে টাইটেনিক এখানে বিল্ড করে নাই বরং টাইটেনিককে কে বিল্ড করা হয়েছে সে করে নাই তাহলে টাইটানিক কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এবার দেখেন ইট ওয়াজ ডিজাইন্ড ইন এ নিউ ওয়ে অ্যান্ড ইট ওয়াজ টু বি আনসিংকেবল এই যে ওয়াজ হচ্ছে বিবার বিবার বিপরে মানে প্যাসিভ ওয়াজ দ্বারা অতীত সময়কে বোঝায় এই জন্য এটা অতীতের প্যাসিভ তাহলে আমরা ধরে ধরে বুঝতেছি আমাদেরকে মুখস্থ করার কোনো প্রয়োজন নাই আছে নাই ওয়াজ হচ্ছে অতীত সময় ওয়াজের পরে বিথ্রি মানে প্যাসিভ অতীতের প্যাসিভ তাহলে এটা কি ডিজাইন করছে না এটাকে ডিজাইন করা হয়েছিল ইন এ নিউ ওয়ে নতুন ভাবে এবং এটাকে কি বাবা হতো এটা ভাবে না এটাকে বাবা হতো কি বাবা হতো টু বি আনসিং বল কখনো ডুববে না আমার টার্গেট হচ্ছে আপনাকে প্যাসিভ ধরিয়ে দেওয়া যাতে করে আপনি নিজে নিজে প্যাসিভ সেন্টেন্সগুলো পড়ে বুঝতে পারেন হুম এবার দেখবো আমরা ফিউচার প্যাসিভ মজার ব্যাপার হচ্ছে ভবিষ্যৎ সময়কে বোঝানোর জন্য সবসময় উইল বসে মানে উইল দেখলেই বুঝতে পারবেন এটা ফিউচার টাইম ভবিষ্যৎ সময় টেন্সের ক্লাসে একেবারে ডিটেলসে বলবো হ্যাঁ আমরা তো টেন্সের স্ট্রাকচারগুলো শুধু মুখস্থ করি কিন্তু আজ পর্যন্ত কেউ আপনাকে বলে নাই স্ট্রাকচারগুলো কেন হয়েছে কিভাবে হয়েছে আমাদের টেন্সের ক্লাসে প্রত্যেকটা স্ট্রাকচার ব্যাখ্যা করে দিব কেন হয়েছে কিভাবে হয়েছে আপনাকে আর মুখস্থ করতে হবে না আপনি হয়ে যাবেন ফাদার অফ স্ট্রাকচার মানে আপনার অটো মনে থাকবে সবকিছু তার উইল দ্বারা ভবিষ্যৎ সময়কে বোঝায় কিন্তু দেখেন আমরা বলেছি প্যাসিভ এর জন্য কি লাগবে একটা বি ভার্ব লাগবে অবশ্যই বি3 লাগবে এখন উইলের পরে কি আমরা যে কোনো বি ভার্ব বসাতে পারবো এমিজ আর ওয়াজ আর বসাতে পারবো পারবো না কারণ উইল হচ্ছে একটা মডাল ভার্ব আর মডাল ভার্বের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয় কি হয় বেস ফর্ম হয় তো বি ভার্বের বেস ফর্ম হচ্ছে বি এইজন্য উইলের পর আমরা বি বসিয়েছি ঠিক আছে

প্রকাশ করা হবে আবার দেখেন ইনস্ট্রাকশন ইনস্ট্রাকশন কি দিবে না ইনস্ট্রাকশন দেয়া হবে বিপরে মানে হবে ক্লিয়ার তোমাকে কি করা হবে দিক নির্দেশনা দেওয়া হবে ইনস্ট্রাকশন দেওয়া হবে এবার একটু কমেন্ট করেন তো বুঝতে পারছেন কিনা সবাই স্ট্রাকচার কি মুখস্থ করতে হবে গুলো কি বুঝতেছেন স্ট্রাকচার মুখস্থ করে কোনো লাভ নাই এবার আসি আমরা কন্টিনিউয়াস প্যাসিভ ওকে কন্টিনিউয়াস প্যাসিভ চেনার একটাই উপায় মানে আপনি দেখলেই বুঝতে পারবেন এটা কন্টিনিউয়াস প্যাসিভ কি থাকবে বিং থাকবে বিং বিং হচ্ছে একটা বি বার বি বারবের পরে বি মানে তো প্যাসিভ কিন্তু সেটা হচ্ছে কন্টিনিউয়াস প্যাসিভ ওকে তাহলে বিং এর পরে বি দেখলেই বুঝতে পারবেন এটা কন্টিনিউয়াস প্যাসিভ এবার সময় কিভাবে চিনবেন সময় তো ইতিমধ্যে আমরা চিনাইছি আপনাকে দেখেন এক্সাম্পল দিই সরাসরি তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন বিং রেসল্ড তাহলে বিং হচ্ছে একটা বি বার বি বারবের পরে বি থ্রি মানে প্যাসিভ কিন্তু এটা কোন ধরনের প্যাসিভ কন্টিনিউয়াস প্যাসিভ এটা আমরা বুঝতে পেরেছি তাই না এভাবে এটা কোন সময়ের কন্টিনিউয়াস বলেন তো কিভাবে বলবেন এই যে দেখেন ইজ দ্বারা কোন সময়কে বোঝায় বর্তমান সময়কে বোঝায় সো এটা হচ্ছে বর্তমান সময়ের কন্টিনিউয়াস প্যাসিভ ওকে কিভাবে কন্টিনিউয়াস হলো এটা টেন্সের ক্লাসে বলবো এখন বললে আপনার কাছে জটিল মনে হবে টেন্সের ক্লাসটা করার পর প্যাসিভটা আরো সহজ মনে হবে ঠিক আছে তাহলে ইজ দ্বারা বর্তমান সময়কে বোঝাতে এই বিং এর পরে ভি3 মানেই কন্টিনিউয়াস প্যাসিভ ওকে তাহলে আনিসুল ইজ বিং রাসেল টু দা গ্রাউন্ড এখানে কি আনিসুল রাসেল করতেছে বলেন তো দেখি না কারণ এটা প্যাসিভ সেন্টেন্স মানে আনিসুল নিষ্ক্রিয় সে কিন্তু আর রেসল করতেছে না বরং আনিসুলকে রেসল করা হচ্ছে আনিসুল করতেছে না রেসল মানে কি টানা হাসরা করে নিয়ে যাওয়া টু দা গ্রাউন্ড গ্রাউন্ডের দিকে তাহলে আনিসুলকে কি করা হচ্ছে টানা হাসরা করে গ্রাউন্ডের দিকে নিয়ে যাওয়া হচ্ছে রাইট আপনি কিন্তু এবার দৈনন্দিন জীবনের কথাবার্তাগুলো এই স্ট্রাকচারটা ফলো করে এভাবে বলতে পারেন যেমন ধরেন কি করা হচ্ছে ভাত রান্না করা হচ্ছে তাহলে রাইস ইজ বিং কুকড জাস্ট বি থ্রি দিবেন রাইস ইজ বিং কুকড কি করা হচ্ছে একটা চিঠি লেখা হচ্ছে আ লেটার ইজ বিং রিটেন কি করা হচ্ছে রুম পরিষ্কার করা হচ্ছে তাহলে দ্য রুম ইজ বিং ক্লিনড এরকম কি বিং এর পরে বি থ্রি মানে তো কন্টিনিউয়াস প্যাসিভ শিওর চিনতে পারবো দেখার সাথে সাথে এ ওয়াজ দ্বারা কোন সময়কে বোঝায় অতীত তার মানে এটা অতীতের কন্টিনিউয়াস প্যাসিভ দেখা মাত্র আমরা চিনতে পারবো তার মানে লাঞ্চ যে নিজে নিজে কি সার্ভ করছিল অতীতে না কেউ না কেউ করছিল কে করছে আমরা জানি না আমাদের বলার প্রয়োজন নাই বাট কাজটা কি লাঞ্চ ওয়াজ বিং সার্ভ লাঞ্চ কি করা হয়েছিল পরিবেশন করা হয়েছিল বা এই কাজটা অতীতে চলমান ছিল ঠিক আছে ফিউচার কন্টিনিউয়াস প্যাসিভ কন্টিনিউস প্যাসিভ তো দেখা মাত্রই বুঝতে পারবেন বিং এর পরে বি থ্রি কন্টিনিউয়াস প্যাসিভ ভবিষ্যৎ সময়কে চেনার জন্য কোনটা ব্যবহার হয় প্রথমেই বলেছি একমাত্র উইল কি ব্যবহার হয় উইল উইল দেখলেই বুঝতে পারবেন এটা ভবিষ্যৎ সময় ঠিক আছে উইল সাথে বি ভার্বের বেস বি বসেছে উইল বি তাহলে দেখেন উইল বি এটা দ্বারা ভবিষ্যৎ সময়কে বোঝাচ্ছে এই বিং এর পরে বি3 মানে কন্টিনিউয়াস প্যাসিভ তার মানে এটা ফিউচার কন্টিনিউয়াস প্যাসিভ রাইস উইল বি বিং কুকড তাহলে রাইস কি নিজে নিজে এখানে রান্না করবে বা রান্না করতে থাকবে না কেউ না কেউ করবে কে তাহলে ফিউচারে কোন কাজটা চলতে থাকবে এটা বোঝাচ্ছে ঠিক আছে তাহলে ফিউচারে কোন কাজটা চলতে থাকবে যে ভাত রান্না করার কাজটা চলতে থাকবে এবার ফিউচারে কোন কোন কাজগুলো চলতে থাকবে আপনি একই স্ট্রাকচার ফলো করে বলতে থাকেন অল লেটার উইল বি বিং রিটেন দা রুম উইল বি বিং ক্লিনড এখন আমরা দেখব পারফেক্ট প্যাসিভ প্রথমে বলি পারফেক্ট প্যাসিভ চেনার উপায় একটা সবগুলোর কিন্তু চেনার উপায় একটা করে দিচ্ছি হ্যাঁ দেখলেই চিনতে পারবেন এটা পারফেক্ট প্যাসিভ বিন হচ্ছে বি ভার্ব বিনের পরে ভি3 থাকলেই বুঝতে পারবেন এটা পারফেক্ট প্যাসিভ ওকে সবগুলা চেনা কিন্তু উপায় একটা দেখা মাত্রই বুঝতে পারবেন পারফেক্ট প্যাসিভ টু एग्जांपल দিই দেখেন তাহলে সেভারাল सक्सेसफुल ফিল্ম হ্যাভ বিন মেড अबाउट দা টাইটানিক খেয়াল করেন বিন কি বিন হচ্ছে একটা বি বার বি বারের পরে ভি3 মানে কি প্যাসিভ এটা কোন ধরনের প্যাসিভ আমরা জানি এটা হচ্ছে পারফেক্ট প্যাসিভ এখন কোন সময়ের পারফেক্ট আচ্ছা হ্যাভ দ্বারা কোন সময়কে বোঝায় দেখি বলেন তো দেখি হ্যাভ বার্বের হ্যাভ এবং হ্যাজ দ্বারা বর্তমান সময়কে বোঝায় হ্যাভ বার্বের হ্যাড দ্বারা অতীত সময়কে বোঝায় ঠিক আছে ওকে তার মানে এটা হচ্ছে বর্তমানের পারফেক্ট প্যাসিভ বর্তমানের পারফেক্ট প্যাসিভ পারফেক্ট মানে কি পারফেক্ট মানে শেষ মানে কাজটা শেষ পারফেক্ট মানে শেষ তাহলে এই যে সাকসেসফুল ফিল্মগুলা গুলা এগুলো কি করা হয়েছে তৈরি করা হয়েছে কি সম্পর্কে অ্যাবাউট দ্য টাইটানিক টাইটানিক সম্পর্কে এক কাজগুলোকে করা হয়েছে এগুলো কিন্তু নিজে নিজে করে নাই এগুলোকে করা হয়েছে কে করেছে এই বাক্যে কিন্তু উল্লেখ করে নাই আমরা প্রথমে বলেছি প্যাসিভ মানে কে করেছে ডাজেন্ট ম্যাটার বাট কি হয়েছে এটাই গুরুত্বপূর্ণ নেক্সট তাহলে b এর পরে b3 মানে দেখা মাত্রই বুঝতে পারবো পারফেক্ট প্যাসিভ দেখা মাত্রই পারফেক্ট প্যাসিভ কোন সময়ের পারফেক্ট হ্যাড দ্বারা অতীত সময়কে বোঝায় সো এটা অতীতের পারফেক্ট কোন সময়ের পারফেক্ট অতীতের পারফেক্ট তাহলে জন হ্যাড বিন আক্সড তাহলে কি জন আক্সড করছিল না বরং জনকে আক্সড করা হয়েছিল জন করে নাই যেহেতু বাক্যটা প্যাসিপ আক্সটার একটা মিনিং হচ্ছে বলা হয়েছিল তাহলে জনকে বলা হয়েছিল কি বলা হয়েছিল টু মেক আ স্পিচ এট দ্য মিটিং মিটিং একটা স্পিচ দিতে বলা হয়েছিল এখানে আমি আপনাদেরকে টিপস শেয়ার করি আপনারা যারা জানেন না তারা নোট করে নেন টেন্সের ক্লাসে আমরা আপনাদেরকে দেখাবো মিনিং অনুযায়ী টেন্স মাত্র আট প্রকার মিনিং অনুযায়ী টেন্স মাত্র আট প্রকার তার মধ্যে একটা হচ্ছে ফার্স্ট ইনডেফিনেট এবং ফার্স্ট পারফেক্টের মিনিং সেম লিখে রাখেন আজকে ক্লাসে জাস্ট এটা লিখে রাখেন ফার্স্ট ইনডেফিনেট এবং ফার্স্ট পারফেক্টের মিনিং সেম ঠিক আছে অর্থাৎ আমরা যদি বলতাম যে জন ওয়াজ আক্স তাহলে একই মিনিং দিত যে জনকে কে বলা হয়েছিল জন ওয়াজ ঠিক আছে আবার আমরা যদি বলি জন হ্যাড সেম মিনিং কে বলা হয়েছিল টেন্সের কিন্তু একজন বলল যে আমি কাজটি করেছিলাম তাহলে আই ডিড দা ওয়ার্ক আই ডিড দা ওয়ার্ক আবার আরেকজন বলল যে আই হ্যাড ডান দা ওয়ার্ক এটার মিনিং ও সেম যে আমি কাজটি করেছিলাম দুটার মিনিং সেম এবার দেখি ফিউচার পারফেক্ট প্যাসিভ কিভাবে তো বিনের পরে বি থ্রি থাকলেই তো পারফেক্ট প্যাসিভ কোনো কথা নাই বারবার বলতেছি বিনের পরে বি থ্রি থাকলেই পারফেক্ট প্যাসিভ কিন্তু কোন সময় উইল দ্বারা তো ভবিষ্যৎ সময়কে বোঝায় তাই না ফিউচার সময়কে বোঝায় সো উইল হ্যাভ ঠিক আছে উইল হ্যাভ দ্বারা আমাদের ফিউচার সময়কে বোঝাচ্ছে সো এটা হচ্ছে ফিউচার পারফেক্ট প্যাসিভ ফিউচার পারফেক্ট মানে কি আমরা জানি পারফেক্ট মানে শেষ পারফেক্ট মানে শেষ তাহলে ফিউচার পারফেক্ট মানে কাজটা ভবিষ্যতে অবশ্যই শেষ করা হবে ইন ফিউচারে যদি কাজটা অবশ্যই শেষ হবে এমন যদি সম্ভাবনা থাকে তাহলে সেটা ফিউচার পারফেক্ট তাহলে দ্য রাইটিং উইল হ্যাভ বিন ফিনিশড এই লেখাটা ভবিষ্যতে কি করা হবে শেষ করা হবে তো সেম ওয়েতে আমাদের মডাল যে ভার্বগুলো আছে সবগুলো মডাল ভার্ব আমরা প্যাসিভ ফর্মে রূপান্তর করতে পারি যেমন খেল খুড মেই মাইট মাস্ট শ্যুট সবগুলো মডেল বার্কে আমরা প্যাসিভ করতে পারি মডেলের বৈশিষ্ট্য তো সবার জানা আছে মডেল বারবারের পর কি হয় বার্বের বেস ফর্ম হয় এই জন্য আমরা বি বার্বের বেস ফর্ম দিয়েছি তারপর মেইন বার্বের বি থ্রি দিলেই হয়ে যাচ্ছে মডেল প্যাসিভ সবগুলো মডেল প্যাসিভের একই নিয়ম ফর এক্সাম্পল দেখেন ইউ শুড বি ফানিস্ট ইউ শুড বি ফানিস্ট তাহলে দেখেন এই বি হচ্ছে বি বার বি বার এর পরে বি থ্রি মানে প্যাসিভ আর এটা হচ্ছে মডেল প্যাসিভ তাহলে এখানে তুমি আর কাজটা করবে না করবে যে তোমার কাজটা যে তোমার শাস্তি দেওয়া উচিত এটা বুঝাচ্ছে না বরং সব বুঝাচ্ছে তোমাকে শাস্তি দেওয়া উচিত মানে তোমার শাস্তি হওয়া উচিত তুমি কাজটা করতেছো না এমপ্লয়িজ মাস্ট বি পেইড অন দা লাস্ট ডে অফ দা মান্থ ওকে প্রিপজিশন অফ এর ব্যবহার প্রথম ক্লাসে আপনাদের দেখিয়েছিলাম মনে আছে তো হ্যাঁ লাস্ট ডে কি লাস্ট ডে সম্পর্কে তথ্য দিল এটা হচ্ছে দ্য মান্থ মাসের উল্টো দিক থেকে মিনিংটা হবে তাহলে মাসের শেষ দিন উল্টো দিক থেকে মিনিং দ্য লাস্ট ডে অফ দ্য মান্থ মানে কি মাসের শেষ তারিখ বা শেষ দিন এবার দেখেন বি ভার্বের পরে বি থ্রি মানে প্যাসিভ আর মাস্ট হচ্ছে একটা মডেল ভার্ব সো এটা হচ্ছে মডেল প্যাসিভ তার মানে এমপ্লয়কে এখানে ফেট করবে এটা বোঝাতে চাচ্ছে এটা বুঝাতে চাচ্ছে না এখানে কি বুঝাতে চাচ্ছে যে এমপ্লয়দের আমরা বলেছি ব্যক্তি বলে তার সাথে কে যুক্ত করে দিতে হবে মনে আছে তো সবার ব্যক্তি বেশি বলে কে যুক্ত করে দিতে হবে কে যেমন বা তোমার শাস্তি হওয়া উচিত বা তোমাকে শাস্তি দেওয়া উচিত তুমি দিবে না তোমাকে দেওয়া উচিত আবার দেখেন এমপ্লয়রা দিবে না এমপ্লয়দেরকে অবশ্যই কি করতে হবে পেইড করতে হবে এমপ্লয়দেরকে পেইড করতে হবে কি পেড করতে হবে মানে পরিশোধ করতে হবে আর কি যে মাসের শেষ দিনে মানে তাদের বেতন পেইড করতে হবে এটা বুঝাতে যাচ্ছে তারা করবে না তাদেরকে করতে হবে ক্লিয়ার ব্যাপারটা আশা করি ক্লিয়ার সো ওভারঅল প্যাসিভ মানি আমরা কি বুঝলাম দেখি বলেন তো দেখি প্যাসিভ মানি আমরা কি বুঝলাম বা আজকের ক্লাস করে আপনি কি বুঝলেন নরমাল হক মিউট খুলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ জি ওয়া আলাইকুম আসসালাম কোথা থেকে জয়েন করেছেন কি কারণে আপনি আমি কুমিল্লা থেকে জয়েন করেছি

যে কথাটা স্যার বলছিলেন যে আইলস জন্য পনেরো বিশ হাজার টাকা অলরেডি আমি কয়েক জায়গায় কথা বলছিলাম ওরা পনেরো হাজার বিশ হাজার টাকা চায় কিন্তু আমার ফাউন্ডেশন দুর্বল আমি আইলস করে কি করবো